অভিনব নাড়ুগোপাল মেলা ঘিরে জমজমার দীনবন্ধুনগর। আয়োজকদের দাবি, 33 বছরে পা দিল তাদের এই অনুষ্ঠান। অনুষ্ঠানে শিশুদের পাশাপাশি সমান উৎসাহী অভিভাবকরা। প্রায় 33 বছরের প্রথা মেনে অনুষ্ঠিত হলো নাড়ুগোপাল মেলা। বৃহস্পতিবার সকাল থেকেই মেলার মাঠে ভিড় নাড়ুগোপালদের। দীনবন্ধুনগর প্রাইমারি স্কুলের মাঠে বিগত 33 বছর ধরে দীনবন্ধুনগর হরিভক্তি প্রদায়নী সভার আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই নাড়ুগোপাল মেলা। মূলত এলাকার ছোট ছোট শিশুদেরকে গোপাল নিয়ে আসা হয় মেলাতে। শিশুদের পাশাপাশি সমান উৎসাহী হয়ে এদিনের মেলাতে যোগদান করেন তাদের অভিভাবকেরাও। অনুষ্ঠান উপলক্ষে নানান ধর্মীয় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। প্রতি বছর এই ভক্তিসাগর গোপালের মেলাটা হয়ে থাকে, তাদের দীর্ঘ 33 বছর ধরে চলছে। এই মেলাতে পদাবলী কীর্তন হয়, ভাগবত পাঠ হয়, গোপালের মেলা হয়, দরিদ্র নারায়ণ সেবা হয়। এখানে আমরা প্রচুর মানুষের সেবা দিয়ে থাকি এবং অষ্টম্বর নামযজ্ঞ সহ ভোগরাগ পর্যন্ত হয়ে আমাদের অনুষ্ঠান শেষ হয়। এটা ছোট্ট ছোট্ট পাড়ার যে ছোট্ট ছোট্ট বালকদের, শিশুদের নিয়ে গোপাল সাজিয়ে মাঠে যে অনুষ্ঠানটা হয়, অনুষ্ঠানটা এটা প্রত্যেকের, এবং আমরা গোপাল ঠাকুরও বাড়ির থেকে নিয়ে আসি এবং জুড়া ব্রিজ থেকে নদীর ভিতরে পাওয়া জুড়া গোপাল, সেই গোপালকে আমরা নিমন্ত্রণ করে নিয়ে আসি। সব্যসাচী ভট্টাচার্য ও অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।